ঠাম্মা, ওই ওই দেখো ঠাম্মা, মু তোমার পাই দুপুরের খাবার নিয়ে এসেছি। বাড়ির সব মনীষীর সঙ্গে টেবিলে বসে খাওয়া তো ছেড়েই দিয়েছো, একা একা কি খায় না খায় আমরা কেউ জানি না। তাই মু আজই ঠাম্মার কাছ থেকে কথা আদায় করেছিলাম যে আজই থেকে মু ঠাম্মার খাবার এই ঘরে দিয়ে যাব। নাও লক্ষ্মী মেয়ে মতো উঠে পড়ো তো, উঠে খাবারটা খেয়ে নাও, বেলা তিনটে বেজে গেছে ঠাম্মা, এ বেবি তোমার দুপুরের খাবার খাওয়া হয়নি। ও কাজল, তুমি খাবারগুলো এখানে আনলে কেন? আমি আমার সময় মতো সে রান্নাঘরে যে খেয়ে নি। না ঠাম্মা, ওটা আর আজ থেকে হবনি। হ্যাঁ একদম ঠিক বলেছো। চেহারা কি হাল করেছে দেখেছো দাদু ভাই? একা একা কি খায় না খায় ভগবানই জানে, এরকম করলে বাঁচবে তুমি ঠাম্মা? আমি বাঁচতে চাই বলে তোমার মনে হয় কাজল? ঠাম্মা, হ্যাঁ সন্তানকে হারিয়ে নাতিকে হারিয়ে বাঁচার কোনো সুখ আছে তুই বলে দেখিনি? শোনো, মৃত্যু চাইলেই তো মৃত্যু আসবে না, আমরা চাইলেই তো ইচ্ছা মৃত্যু হবে না। এই পৃথিবীতে থাকার ভোগ তো আমাদের ভুগতেই হবে, আর ভোগ করলে তার কিছু মাসুলও দিতে হয়, ধরে নাও এও এক একটা মাসুল। আর কেঁদো না ঠাম্মা, আর কেঁদো না, মোর কথার উপর ভরসা রাখো, দেখো ঠিক কোনো না কোনো একদিন কোথাও না কোথাও রাঙা পিসিকে ঠিক খুঁজে পাওয়া যাবে। ওসব তোক বাক আমাকে দিও নি কাজল, তোক বাক আমাকে দিও নি, আমি শুনতে পারিনি। এই একই কথা শুনতে শুনতে কতদিন কেটে গেল বলো দেখিনি? পেলুম আমি এটা খোঁজ পেলুম কি? সে আসতো নি আসতো নি, তাও তো খোঁজ পাওয়া গেছে, জানলে তো হতো, সেটাও তো হয় নেকো ঠাম্মা। তুমি তো জানো জগন্নাথ এক এক সময় আমাদের কঠিন পরীক্ষা নেন, এটিও কোনো সে কঠিন পরীক্ষা বলে মনে করো? আচ্ছা তুমি কুহ ঠাম্মা, মু কি কম কঠিন পরীক্ষা দিয়েছি? আর দিয়েছি বলেই হয়তো জীবনে কোথাও না কোথাও জিততে পেরেছি। এটি তোমারও কঠিন পরীক্ষা ঠাম্মা, তুমি ভয় পেওনি পরীক্ষা দিতে, দেখো না কি হয়। বোঝাও বোঝাও ওকে, ভালো করে বোঝাও। একে নিয়ে তো এখন আমার বেশি চিন্তা, খাওয়া ঘুম সব ছেড়েছে, এখন তো ভাবছি যে একে আমি কতদিন বাঁচিয়ে রাখতে পারবো। Thank you.